সাধারণ মানুষ রাস্তায় নেমেছে বিচারের আশায়। স্বাধীন দেশে আজও পরাধীনতার একটা ছবি উঠে আসছে। সাধারণ মানুষ রাস্তায় নেমেছে বিচারের আশায়। স্বাধীন দেশে আজও পরাধীনতার একটা ছবি উঠে আসছে। এখানে সবাই কিন্তু একটাই শব্দ, একটাই বিচার, সেটা হচ্ছে আর্যিকরের বিচার। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে আজকে নবগ্রামের ছবিটা কিন্তু উঠে আসছে, যে পূর্ব বর্ধমানের নবগ্রামে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছে আর্যিকরের বিচার চাওয়ার জন্য। আদতে এই আর্যিকরের বিচার কি মিলবে সেটাই কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নেমে কিন্তু আজকে বিচারের আশা চাইছে। এই আমি অভিভূত যখন নবগ্রামে একজন হচ্ছে যে পোস্ট করলো সচি রিয়া আমার ছাত্র, যে আমরা কিছু করতে পারি না নবগ্রামে। তারপরে দেখলাম যে আমাদের এলাকায় আমাদের ছাত্রছাত্রীরা কবে হচ্ছে তারা নাগরিক হয়ে উঠেছে আমি বুঝতে পারিনি, যে আস্তে আস্তে তারা বড় হয়ে গেছে, তারা প্রতিবাদের সুর বাড়াতে পারে এবং সুন্দর করে হচ্ছে যে একটা গ্রুপ তৈরি করে ফেললো। গতকাল থেকে তারা এই কাজটা করে যাচ্ছে। অ্যাকচুয়ালি স্বাধীনতার যে মূল মন্ত্র, গতকাল আমরা দেখেছি রাস্তায় রাজপথে যেভাবে মহিলারা কাতারে কাতারে নেমে পড়েছে তাদের অধিকারকে অর্জিত করবার জন্য, তাদের অধিকারকে লাগু করবার জন্য, এইটা অভাবনীয়। আমার 66 বছর বয়সে আমি এই জিনিস দেখিনি। এভাবে মানুষ বেরোতে পারে রাস্তার মধ্যে, এভাবে হচ্ছে বাচ্চা ছেলে মেয়েরা সবাই হচ্ছে সুন্দর করে প্ল্যাকার্ড নিয়ে তারা তাদের দাবি নিয়ে এগোতে পারে, এ আমি কালকে বর্ধমান শহরে থেকে এটা আমি লক্ষ্য করেছি এবং আমার অসম্ভব
অসম্ভব অনুপ্রাণিত হয়েছে, অসম্ভব উৎসাহিত হয়েছে আমি তাদের কাছ থেকে যারা কালকে রাস্তা রাজপথে যারা হচ্ছে যে ঘোরাফেরা করেছে। আমি এই বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, সেই বিদ্যালয়ে যখন আমি আজকের হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে যখন আমি খবর পেলাম, গতকাল আসতে পারিনি, গতবার বর্ধমান শহরে ছিলাম, আমি ঠিক করেছিলাম যে আজকে যখন এদের হচ্ছে যে মিছিল সংগঠিত হবে তখন আমি উপস্থিত হব। এই কারণেই যে আমাদের মেয়েরা তাদের অর্জিত অধিকারকে নিয়ে এগিয়ে যেতে পারবে এই আহ্বান দেওয়ার জন্য। শুধু এইটুকু আহ্বান নয়, তার সঙ্গে হচ্ছে যে এই শুরু হলো, আমরা আমাদের ছাত্রছাত্রীরা এটা শুরু করলো, আমাদের অভিভাবক এটা শুরু করলো, এ দূর, অনেক দূর। এই জাস্টিস কথাটার অনেকটা মানে, সেই মানে যতক্ষণ না পর্যন্ত শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াইটা জারি থাকবে। এই নবগ্রাম হচ্ছে সেই লড়াইয়ের হচ্ছে যে সাক্ষী থাকবে, বিভিন্ন জায়গায় এই লড়াইয়ের একটা অবস্থান তৈরি হচ্ছে। কালকের একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলেই আমি শেষ করব। কালকে আমি বর্ধমান শহরে ছিলাম, যখন কাতারে কাতারে মানুষ আসছে তখন শুনলাম উল্লাস মোড়ে হচ্ছে একটা ঘটনা, আরেকটা হচ্ছে যে চলছে, দেখতে গেছিলাম, ফেরবার পথে দেখলাম ভোট দোচ্চটিতে জনা 25 মহিলা, খুব সাধারণ ঘরের মহিলা, তারা মোমবাতি নিয়ে হচ্ছে যে রাত্রি 12টার সময় তারা সেখান থেকে হচ্ছে যে যাচ্ছে। আমাকে দারুণভাবে উৎসাহিত করেছে যে মানুষ জেগে গেছে, প্রতিটা প্রান্তে প্রতিটা অংশে মানুষ জেগেছেন, যে যারা এটার বিরোধিতা করছেন, যে ঘটনা ঘটেছে তা হচ্ছে নারকীয় ঘটনা, যার কোনো ব্যাখ্যা হচ্ছে দেওয়া যাবে না। আমরা সেই নারকীয় ঘটনার প্রতিবাদ করছি, শুধু তাই নয়, সমাজের বিভিন্ন অংশের মানুষের যে ক্ষোভ, নারীদের প্রতি যে ক্ষোভ, নারীদের নিয়ে যে সমস্ত অবস্থান তৈরি করছে তাতে নারীদের যে ক্ষোভ তৈরি হচ্ছে তা আজকে বিস্ফোরক অবস্থান তৈরি করেছে। সেই জন্য পুরো পশ্চিমবঙ্গটা হচ্ছে যে রাজপথে। এ কথাটুকু বলে আমি সবার কাছে আহ্বান করব, এ লড়াই জারি থাকুক, এ লড়াই এগিয়ে যাক, এইটুকু আমার বক্তব্য। আজকে কী করছে? আজকে আপনারা তো দেখতেই পেলেন যে আমাদের এখানকার যে নারী পুরুষ সবাই আছেন, তারা হচ্ছে যে সবাই মিলে এই প্রতিবাদের জায়গায় চিনতে পেরেছে। স্যার একটা কথা বলি, যে আজকে হচ্ছে 78তম স্বাধীনতা দিবস, আর আজকের দিনেও কোথাও রাত্রে সন্ধ্যেবেলায় আপনাদের সাধারণ মানুষ এবং আপনারা ছাত্রছাত্রীরা পথে নামছে, কি বলছেন? খুব স্বাভাবিক বিষয়, যে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সে মন্ত্র থেকে হয়তো আমরা পিছিয়ে গেছি। যেখানে দাঁড়িয়ে আজকেও নারীদের নিজস্ব স্বাধীনতার জন্য রাস্তায় নামতে হয়, যেটা 78 বয়সে নামার কথা ছিল না, তারা তাদের নিজস্ব অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে যে লড়াই করতে পারত, অনেক বড় বিষয় তারা ঘটাতে পারত, সেই জন্য আজকে নামতে হচ্ছে। এই কারণে আরও যা সব থেকে সেফটি জায়গা যেটা, সেটা হচ্ছে যে ডাক্তারবাবুর হসপিটাল, সেই হসপিটালে একজন হচ্ছে যে আক্রান্ত হতে পারে, একজন মার্ডার হতে পারে, বাকি সমস্ত ঘটনা ঘটতে পারে একজন ডাক্তারের উপরে, এটা কোনো নারী মেনে নিতে পারবে না। সেই জায়গা থেকে দাঁড়িয়েও আছে আজকে এই স্বাধীনতা দিবসও তাদের হচ্ছে যে রাস্তায় থাকতে হচ্ছে। যখন হচ্ছে যে মানুষ তার অধিকারকে বুঝে নিতে চায় তখন রাস্তায় মানুষকে নামতে হয়, যখন নারীরা হচ্ছে যে নিরাপত্তাহীনতায় ভোগে তখন নারীকে হচ্ছে রাস্তায় নামতে হয়, সেটা হচ্ছে যে আজকে স্বাধীনতা দিবসও হচ্ছে যে এ কাজ করতে হচ্ছে। অ্যাকচুয়ালি আর গতকাল এই স্বাধীনতার বিষয়টা হচ্ছে নারীরা রাস্তায় নেমে বুঝিয়ে দিয়েছে যে তাদের স্বাধীনতা চাই। স্যার গতকাল থেকে প্রথম আমাদের টিভি, আমাদের চ্যানেল প্রথম খবর সম্প্রচার করছে, আজি করে প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে, কী বলছেন? একদমই এই বিষয়টা খুবই বিতর্কিত বিষয়, আমি মাঝখানে যাচ্ছি না। তবে হচ্ছে গতকালের যে ঘটনা আজি ঘটেছে তা হচ্ছে যে অভাবনীয়, অভবত্যা, অভবত্যা, অসভ্যতা, এই সমস্ত কথা বোধ হয় বিশেষণের মধ্যে যুক্ত করা যায়। গতকাল যে ঘটনা ঘটেছে এ ঘটনা উচিত হয়নি, আমরা যারা সাধারণ নাগরিক তারা এটা মনে করি। দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, আজকের দিনে দাঁড়িয়ে থেকে 78তম স্বাধীনতা দিবসের দিন আপনাকে রাস্তায় নেমে এই সাধারণ মানুষের সাথে প্রতিবাদ করতে হচ্ছে, আর জি করে ঘটনা গোটা বিষয়টাকে নিয়ে সংকটটা হচ্ছে যে এটা যেমন ঘটনা কিন্তু আমার আছে গর্বের বিষয়, আমি এসেই বলেছি, সেটা হচ্ছে যে আমার এই ছাত্রছাত্রীরা আজকে বড় হয়ে গেছে, তারা যখন হচ্ছে যে ছোটো ছোটো মেয়ে ছেলে ছিল, বাচ্চা বাচ্চা ছিল, তারা আজকে নাগরিক হয়ে গেছে, তারা আজকে প্রতিবাদ করতে শিখেছে,
তারা এই যে শিক্ষাটা স্কুল থেকে পেয়েছে, বিদ্যালয় থেকে পেয়েছে, সেটাকে তারা সম্পূর্ণভাবে প্রতিক্রিয়া হিসেবে দেখাতে পেরেছে। এটাই হচ্ছে একজন শিক্ষক হিসেবে আমার গর্ব, আমাদের এখানকার গ্রামবাসীর গর্ব যে তারা এই কাজটা করতে পেরেছে। আমার নাম দেবাশিস সেন, আমার পরিচয় হচ্ছে আমি এই স্কুলের শিক্ষক ছিলাম। এতে আমি রবীন্দ্রনাথের দুটো লাইন বলছি, রক্তে তোমার দুলছে না কি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো, ছুটছে না কি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি ওই জীবনের পথে। এই অভ্রভেদী রথে তার আমরা দেখা পেয়েছি কার না, জনসাধারণের সচেতনতার। এই যে একটা নারকীয় ঘটনা আমাদের আজকের দিনে শপথ হোক যে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যেখানেই এরকম নারকীয় ঘটনা ঘটবে আমরা তার বিরুদ্ধে এরকমভাবেই সোচ্চার হব। আর আমাদের আজকের দিনে প্রার্থনা এই বিক্ষোভ সমাবেশের পর যেন আমাদের আর কোনো দিন এই জাতীয় বিক্ষোভ করতে না হয়, যাতে আর কোনো মায়ের কোল যেন শূন্য না হয়, কোনো নারী যেন নিরাপত্তা না ভোগে। সুতরাং আমি সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি যারা এই কর্মসূচিটা দুদিন ধরে করেছে, প্রত্যেকেই প্রায় 30 বছরের নিচে বয়স। সুতরাং ছাত্রছাত্রীরা যারা অত্যন্ত যে আতঙ্কিত এবং অত্যন্ত যে দুশ্চিন্তাগ্রস্ত, সেই দুশ্চিন্তার প্রকাশ তারা এই দুদিনের বিক্ষোভ কর্মসূচিকে দেখাতে পেরেছি। আমরা আশা করব যে আগামী দিনেও যেন এই অটুট ঐক্য রেখে আমরা যাবতীয় সামাজিক অসাম্য এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা এইভাবেই প্রতিবাদ জানাতে পারি। সবাই ভালো থাকুন এবং মনোবল অটুট রাখুন, এই কথাই বললাম। ঠিক আছে, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়। আমি একটি কথা বলবো, নবগ্রাম একটি খুব ভালো গ্রাম, কিন্তু একটি সুরক্ষিত প্লেস সকলের কাছে যেন থাকে। কারণ এখানকার মহিলারা রাত 8টার পর যখন স্টেশন থেকে নামে তারা কিন্তু সর্বপ্রথম চিন্তা করে আমরা বাড়ি যাবো কী করে। কারণ আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে যে কোনো মেয়েকে যদি কোনো অনুভব কেউ টিস করে বা কিছু কথা বলে তার জন্য প্রতিবাদ করতে পারি আমরা। আর যে সকলে একের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি, সবাই শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি সবাই আমরা, কেউ যেন কোনো মহিলার প্রতি আমরা টিস করতে না পারে। যেন এমন পরিস্থিতিও আসে যে রাত্রে 8টার পর যখন কোনো মেয়ে যখন স্টেশন থেকে নামবে যে আমার বাড়িতে কল করতে না হয় যে বাবা আমাকে নিতে এসো, বাবা ভাই আমাকে নিতে এসো, যেন সঠিকভাবে তারা যেমন রাস্তা বাড়িতে নিয়ে আসে। এই গ্রুপ যেন সবাই প্রতিবাদ করতে পারে, কেউ যদি মেয়েকে কোনো পিস মারে তার যেন প্রতিবাদ করতে পারে। শুধু একটা মেয়ে প্রতিবাদ করবে না, সবাই প্রতিবাদ করবে সেখানে দাঁড়িয়ে। আমার এইটুকুনি বলার ইচ্ছা। আর আমার একটা বলার ইচ্ছা আছে, কেউ এটা নিয়ে রাজনীতি করবেন না, এটা রাজনীতি বিষয় নয়, এটা সবার স্টুডেন্টদের বিষয়, এটা আমাদের প্রত্যেকের বিষয়, সবার কর্তব্যের বিষয়, এটা কেউ রাজনীতি করবে। সবাই কর্ম আছে, আমার গুরুজনরা আছে, আমার শিক্ষিকা আছে, আমার স্যার আছেন, সকলে আছেন, কেউ রাজনীতি করবেন না এখানে। কারণ স্টুডেন্টের গায়ে যেন কোনো রকম অত্যাচার না হয়, কোনো রকম কোনো আঘাত না পড়ে, তাহলে কিন্তু এটা অতিরিক্ত পরিমাণ হবে। এইটুকুনি আমার বলার কথা ছিল, জোরাত করলাম আপনাকে। আমার ছাত্ররা, আমার সন্তানরা, তারা যদি এই দায়িত্বটা নেয় যে হ্যাঁ ঝুলুক যাওয়ার সময় সেই মোড়ে যারা বসে আড্ডা মারে, তারা এটুকু অ্যাসিওর করুক যে না এখান থেকে কোনো মেয়ে যাবে তাকে কেউ কোনো পিস করবে না, তাকে কেউ কোনো কথা শোনাবে না। আর কারোর মনে যদি কোনো বাজে চিন্তা আসে সে যেন তার মায়ের মুখটা একবার মনে করে যে আমি কোথা থেকে বেরিয়েছি, এটা মনে করে দয়া করে। আমি সবার উদ্দেশ্যে কথাটা বললাম। আর যে কোনো পাড়ায় পাড়ায় আমরা নিজেরা একটা দল তৈরি করি, নারী পুরুষ নির্বিশেষে, যেখান থেকে আমরা প্রোটেক্ট করতে পারবো আমাদের সন্তানদের, আমাদের বোনদের, আমাদের দিদিদের, আমাদের মায়েদের, এটা খুব প্রয়োজন বোধ হয় তোমাদের জন্য। আমি এটা শুধু ছেলেদের উদ্দেশ্যে কথাটা বলছি, এটা তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কারণ এখানে আঙুলটা কিন্তু তোমাদের দিকে উঠছে, এটা একটু ভেবে দেখুন। আর যে গ্রুপটা আমরা তৈরি করেছি
সেই গ্রুপে যারা যাদেরকে জয়েন করাচ্ছ তারা দয়া করে নিজেদের নামটা বলবে, তাকে জয়েন করাচ্ছ বলবে এবং দায়িত্ব নিয়ে কাজটা করবে। সেই গ্রুপে যেন কেউ উল্টো পাল্টা মন্তব্য না করে, কেউ যেন নারীর পোশাক নিয়ে প্রশ্ন না তোলে, নারীর পোশাক খারাপ মানে এটা দাঁড়ায় না তাকে রেপ করা যায়। সে কোনো পোশাক না পরে বেরোলেও এটা কারোর অধিকারের মধ্যে পড়ে না। সুতরাং এই পোশাক নিয়ে দেন, আমি আশা করবো আমার কোনো ছাত্ররা দয়া করে কিছু বলবে না, সেটা তার রুচির পরিচয়, সেটা নিয়ে তোমরা প্রশ্ন করতে পারো, কিন্তু এটা মানে না যে তাকে তোমরা খারাপ কথা বলবে। একটু আমার এটা অনুরোধ রইল, যা দিয়ে শুরু করেছিলাম আর একবার সেভাবেই শুরু করতে চাইব। শুধু পার্থক্য এই জায়গায় যে গত কালকের পর আরও কিছু তথ্য আমাদের হাতে এসেছে যেটা অত্যন্ত মর্মান্তিক। আমি শুরু করেছিলাম কালকে এটা বলে যে একটা অদ্ভুত সময়ে আমাদেরকে এখানে এক জায়গায় হতে হয়েছে, ঠিক যখন দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে মায়ের শরীরে মাটি পড়ছে, এক মেটে দু মেটে ঠাকুর কোথাও তৈরি হয়ে গেছে, ঠিক সেই সময় আমরা সেই নারী শক্তির আরাধনা যারা আমরা করি তারা এখানে সমবেত হয়েছি নারীর স্বাধীনতা চাওয়ার জন্য। এটা সব থেকে কষ্টকর বলে আমার বারবার মনে হচ্ছে যে তাহলে কি আমরা কোথাও আমাদের যে পৌত্তলিকতা সেখানেই আমরা মিটে যাচ্ছি? নারী শক্তিকে আমরা প্রকৃত সম্মান যদি জানাতে পারি তাহলে আমার মনে হয় এই ধরনের জমায়েতের আর প্রয়োজন হতো না। সবচেয়ে আমাদের এই ভারতবর্ষ মনীষীদের দেশ, আমার বারবার মনে হয় স্বামী বিবেকানন্দের কথা, যিনি খুব সোজা সাপটা বলে দিয়েছিলেন যে যে তার মাকে সম্মান করতে পারে না সে কখনো বড় হতে পারে না। তাহলে আমরা যদি ছোট থেকেই মাকে সম্মান করতে শিখি, যে আগামী দিনে মা হবে তাকে সম্মান করতে শিখি, নিজের রাজ্য নিজের দেশকে সম্মান করতে শিখি, তাহলে মনে হয় আমরা এ ধরনের নাটকীয় কাজ আর করব না, করতে পারবো না। কিন্তু একটি কথা আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। আমাদের এই আওয়াজ, এই সমবেত হওয়া, এত মিটিং মিছিল, এত প্রচার, আমি জানি এগুলো সেই অর্থে বিরাট কোনো প্রভাব ফেলবে না এবং ফেলেও নি। যদি ফেলতো তারপরে আমরা দেখতাম আরজিগড়ের পরে গাঙ্গপুরে যে নারকীয় ঘটনা ঘটে গেছে, গলা কেটে একটি কলেজ ছাত্রীকে হত্যা করা হচ্ছে, শক্তিগড়ে একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মেয়েকে তিনজন মিলে তার শারীরিক নিগ্রহ করেছে এবং এটার বিরাট কোনো আমরা প্রভাব দেখিনি বৃহত্তর সমাজে। আমার অনুরোধ আপনাদের যে শুধু একজন নারী বলে নয়, তার কোনো প্রফেশন দেখে নয়, একজন নিম্ন মধ্যবিত্ত বিত্তহীন বা যদি রাস্তার ভিখারিও মহিলা হয় তার সম্মানহানি হলে আমরা যেন গর্জে উঠি, আমরা যেন গর্জে উঠি ট্রেনে বাসে আমার চোখের সামনে আমার ছাত্রীর আমার দিদির আমার মায়ের যদি অসম্মান হয় যেন তাৎক্ষণিক ওখানে প্রতিবাদ করি আমরা। এবং তাহলে না হলে শুধু এই স্লোগান, এই শপথ, এই সমাজ পরিবর্তনের ভাবনা ভাববাদে থেকে যাবে, এটাকে প্র্যাকটিক্যালে আনতে হবে, বাস্তবে আনতে হবে। প্রতিটা মুহূর্তে যদি আমরা গর্জে উঠি লড়াই করতে শিখি, যদি একজন আমার জোরালো কণ্ঠস্বর তোলে আমি জানি সবাই সমবেত হবে এক জায়গায়। এবং তার সঙ্গে আমি অনুরোধ করব বাবা মাদের যে আপনারা আপনাদের মেয়েদের শুধুমাত্র সঙ্গীত নৃত্য আবৃত্তিতে আটকে রাখবেন না, তাদের শরীর চর্চা করান, তাদের ক্যারাটে শেখান। আপনারা খবর নিন যে বাজারে অনেক কিছু নিরাপদ মেয়েদের বিষয়বস্তু বেরিয়ে গেছে যেগুলো তারা সঙ্গে রাখলে সাময়িকভাবে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। কারণ আমরা বারবার বলছি সমাজকে আমরা সেভাবে পরিবর্তন করতে পারিনি। আমি কালকে বলেছিলাম বিদ্যাসাগরের কথা, কাল বলেছিলাম রামমোহনের কথা, আমরা দেখেছি যে বিধবা বিবাহ আইনভাবে পাস হয়ে গেছে। আপনি বলুন আপনার এলাকায় কটা বিধবা বিবাহ হয়েছে? জোর গলায় বলতে পারবেন যে আমার এলাকায় হয়েছে? কেন হয়নি? কারণ রামমোহন বিদ্যাসাগরকে আমরা পুজো করেছি মূর্তি হিসেবে, তাদের বাণীগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারিনি। তাই সমাজে বিধবা বিবাহ ঘটেনি, নারী তার স্বাধীনতা আজও ফিরে পায়নি। তাই এই 15ই আগস্টে দাঁড়িয়ে আমরা শুধু নারী নয়, শুধু পুরুষ নয়, তৃতীয় লিঙ্গের সম্মানও যেন আমরা দিতে পারি, এই মনোভাব আমাদের গড়ে উঠুক। আমি চাইব আমার ছাত্রছাত্রী যারা রয়েছে, বন্ধুবান্ধব, পরিচিত মানুষ, স্যারেরা যারা রয়েছেন, সকলে আমরা আরেকবার সমবেত হই যে আমরা আমাদের যতটুকু শক্তি প্রতিবাদের, কোনো কিছুর পরোয়া না করে, কোনো পলিটিক্যাল পার্টি দল না দেখে, আমার কি হবে, আমার কি স্বার্থ, আমি এটা বললে কি হবে, এসব না ভেবে যেন সঙ্গে সঙ্গে আমি প্রতিবাদ করি। কারণ আপনি যদি একবার প্রতিবাদ করেন দেখবেন আপনার সঙ্গে হাজার জন আছে। আমরা সমবেত হব, আমরা খালি শপথ নিচ্ছি তো যে আমরা কাল থেকে নতুন ভারতবর্ষের নির্মাণের জন্য
নারী স্বাধীনতার জন্য, নারী নিরাপদের জন্য, মানবাধিকারের পক্ষে আমরা প্রতিটা মুহূর্ত সজাগ থাকব। আমাদের রক্তে যেন এই আজকের স্লোগানগুলো, আজকের কথাগুলো, আমাদের রক্তে বিবেকানন্দ, আমাদের রক্তে রামমোহন, আমাদের রক্তে বিদ্যাসাগর প্রতিদিন জেগে ওঠে, এটা আপনাদের কাছে অনুরোধ আমার। কিন্তু এই যে আমরা আজকে প্রত্যেকে চিৎকার করে গলা ভেঙে গেছে, কিন্তু এই যে আজকে কিছু এত ভিডিও হলো, কিছু ছবি তোলা হচ্ছে, এই করে আমরা যদি বাড়িতে গিয়ে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম 24 ঘন্টা পর, সেটাও চলে গেল, আমার মাথা থেকেও চলে গেল, এটা যদি হয় তাহলে কি আপনারা বলতে পারেন আর আরজিগড়ের মতো ঘটনা, এই শক্তিগড়ের মতো ঘটনা আর হবে না কখনো? হতে পারে? হতে পারে না। আর এই জন্য আমাদের যে গ্রুপটি খোলা হয়েছে, আমরা আবার চেষ্টা করছি খুব শীঘ্র আবার একটা এরকম ইস্যু বার করা, সেখানে যেন আপনাদের প্রত্যেককে আমরা পাই। এই জন্য এই কথাটি বলে, এই বার্তা দিয়ে আজকের মতো শেষ করছি। এবং আজকে যেমন ম্যাডাম বললেন এবং দাদা বললেন, এবার আমরা আমাদের জাতীয় সঙ্গীত গাইব। Subscribe now and press the bell icon. Never miss an update.